পকেট ফাঁকা, পকেট বরং লাগবো, তাই বিশাল বড় এক ডিসকাউন্ট নিয়ে আসছি আজকের এই ভিডিওতে। তিনটি গাড়িতে সর্বোচ্চ 3 লক্ষ টাকার উপরে পাবেন ডিসকাউন্ট। হায় রে, আমার এত সুন্দর গাড়িটা 1 লক্ষ টাকার উপরে ডিসকাউন্ট, আজকে বিক্রি করতে হইব। বেচা কিনা নাই কি করবো, হন ক্যাশ করব। আচ্ছা ভিউয়ার্স, এটা 2005 মডেল এক্স করলা, 2008 রেজিস্ট্রেশন, 23 সিরিয়াল, সিলভার কালার। গাড়িটার ভিতরে পাচ্ছেন বিস্কিট কালার, গাড়িটাতে কোনো খোলা কাটা নাই, সামনের গ্লাস অরিজিনাল, পিছের গ্লাস অরিজিনাল। আসেন আপনাদেরকে ভিতরে ইন্টেরিয়রটা দেখাই, 1 লক্ষ টাকার উপরে ডিসকাউন্টের গাড়িটা কি পাচ্ছেন কি নাই। এই গাড়িটা এক্স করলা গাড়ি, 2005 মডেল, 2008 পাচ্ছেন রেজিস্ট্রেশন, পেপার্স পাচ্ছেন আপডেট, এবং পাচ্ছেন সাথে সিএনজি করা। এবং যদি আপনাদেরকে সিলিং এবং ভিতরে যদি টায়ার কন্ডিশনের কথা বলি, অনেক চমৎকার কন্ডিশন আছে, অ্যালো রিং, রিংটা খুবই ভালো। এবং আসেন আপনাদেরকে দরজা বনেটটা খুলে ইঞ্জিন রুমটা দেখাই, আসেন আসেন বনেটটা খুলে ইঞ্জিন রুমটা দেখাই। দেখেন চমৎকার কন্ডিশনের ভিতরে রয়েছে, কোনো বড় ধরনের এক্সিডেন্ট হিস্টোরি নাই, যে কোনো জায়গায় চেক করাবেন, যে কোনো লোক দিয়ে চেক করাই নেবেন গাড়ি। এই গাড়িটা আগে দাম ছিল 12,65,000 টাকা, 12,65,000 টাকা দাম ছিল, এখন 1 লক্ষ টাকার উপরে ডিসকাউন্টে বিক্রি করতেছি, সেল কম তাই 11,70,000 একদম 11,70,000। 1 লক্ষ টাকার উপরে ডিসকাউন্টে আজকে তিনটা গাড়ি বিক্রি করতেছি, তার কারণ হরতাল অবরোধের কারণে আপনারা আসতে পারতেছেন না, তাই আপনাদের জন্য কিনা দামে গাড়ি ছাড়তেছি, বেচা কিনা কম তাই। তো এই গাড়িটা হলো এক্সনোহা 2004 মডেল, 2009 রেজিস্ট্রেশন, রেড অ্যান্ড কালার, সিএনজি করা, পেপার্স আপডেট। এটার দুইটি দরজা পাবেন, টানা দরজা অটো, চলুন আপনাদেরকে দেখাই। বাম সাইডের পিছনে দরজাটা এই যে দেখেন অটো, আসেন ডান পাশের পিছনে দরজাটাও দেখাই দিই, টানা দরজাটা দেখেন, দোনোর দুইটা দরজায় পেয়ে যাচ্ছেন অটো। এবং আসেন ইন্টেরিয়রটা দেখাই আপনাদেরকে, আসেন ভিতরে আসেন, খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে ভিতরে ইন্টেরিয়র, ড্যাশবোর্ড বলেন, সিলিং বলেন, এবং আপনাদেরকে যদি বলি আপনার সিট কাভারগুলো খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে। দেখেন ইঞ্জিন রুমটা যদি দেখা, একদম চমৎকার কন্ডিশনে রয়েছে, ইঞ্জিন গিয়ারবক্স একদম ফ্রেশ, এবং পিছনের গ্লাসটা থাকছে অরিজিনাল, সামনের গ্লাসটা একদম ফ্রেশ অরিজিনাল পাচ্ছেন। এই গাড়িটা আগে দাম ছিল 13,95,000 টাকা, এখন এক ধাক্কায় 12,70,000 পেয়ে যাচ্ছেন, একদম 12,70,000। ডাবল দামাকার জেএমসি পিকআপ কিনুন, জেএমসি পিকআপ। এই গাড়িটা হলো 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন, পেপার্স আপডেট। এই গাড়িটি আপনার ডিজেল গাড়ি, এবং 7.5 ফিট হলো বডি, এবং পিকআপ কিনে প্রাইভেটের মজা নিন। এই গাড়িটি ভিতরে এসি অপশন সব কিছু আছে, খালি শুধু এসির একটু কাজ করাইতে হবে, করাই নিলে হবে। তো এই গাড়িটার দাম আগে ছিল 5,55,000 টাকা, এখন এক ধাক্কায় 1.5 লক্ষ নাই, 4 লাখ টাকা হলে দিয়ে দেবো গাড়িটা, 4 লাখ। আসেন আপনাদেরকে ভিতরে ইন্টেরিয়রটা দেখাই, ভিতরে ইন্টেরিয়রের কথা যদি বলি, আপনি দুইটি দরজা পেয়ে যাচ্ছেন অটো, এবং ড্রাইভিং সাইড থেকে ওই পাশে সেটা কন্ট্রোল করতে পারবেন, এবং ড্যাশবোর্ডটা চমৎকার কন্ডিশনে রয়েছে, এবং সিলিং সিলিংটা একদম ফ্রেশ, এবং সিট কাভারগুলো যথেষ্ট ভালো রয়েছে। এবং আপনাদেরকে চলেন এবং ইঞ্জিন রুমটা দেখাই, ইঞ্জিন রুম। এই গাড়িটি আপনার ইঞ্জিন রুমটা একদম চমৎকার কন্ডিশনে রয়েছে, 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন, বুঝতেই পারতেছেন গাড়িটা অনেক কম চলছে, অনেক ফ্রেশ রয়েছে ইঞ্জিন গিয়ারবক্স, এবং ব্যাটারিটাও নতুনের মতন রয়েছে, একবার অল্প কিছুদিন হয়েছে লাগানো হয়েছে। তো চলুন আপনাদেরকে রঙের কথা যদি বলি, রঙের কোনো কাজ নাই, তাই রঙের সাইডটা দেখাবো না, অ্যালো রিং পেয়ে যাচ্ছেন, টায়ার কন্ডিশন চমৎকার কন্ডিশনে রয়েছে, এবং এই গাড়িটি 4টি রিং পেয়ে যাচ্ছেন, অ্যালো রিং। 11 মডেল, 17 রেজিস্ট্রেশন, গাড়িটা আগে 5.5 লাখ দাম ছিল, এখন মাত্র 4 লাখ, 4 লাখ। হ্যাভি অর্স, এতক্ষণ তিনটি গাড়ি দেখলাম, 3 লক্ষ টাকার উপরে ডিসকাউন্ট রেখেছি, কারণ বেচা কিনা কম দেখে এত টাকা ডিসকাউন্টে গাড়ি দিচ্ছি, বুঝতেই পারতেছেন লাভ করবো না, এসে আইসা গাড়ি দেখবেন, চালাবেন, ভালো লাগলে নেবেন একদম। এবং ভিউয়ার্স, আপনাদেরকে বলি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যদি আপনি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। এটা দিলে কি হবে, আমি ভিডিও চালে সবাই আগে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে। তো ভিউয়ার্স, সবাই সুস্থতা কামনা করে আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।